আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন যে এই পর্যন্ত আমার সবচেয়ে বেশি পছন্দের কোন কোন আন্তনগর ট্রেন রয়েছে। আপনাদের ডিমান্ডের কোনো শেষ নেই আর আমার ট্রেন জার্নিরও কোনো শেষ নেই। সবার আবেদনই রাখার চেষ্টা করব। এই এনআইডি কার্ডটা যেহেতু পাওয়া গিয়েছে, 37 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে মিটার গেজের সাথে চলতি পথে ডাবল লাইন আরও একটা ক্রসিং দেখতে পেলাম আমরা। পোলাপান কোন লেভেলের পোংটা হইলে কুমিল্লা থেকে আন্তনগর চিত্রা এক্সপ্রেস ওরফে চিত্রা বৌদি ওয়ার্কিং টাইম টেবিল 53 অনুযায়ী আপ এবং ডাউন ট্রেনের সময়সূচি। রাইট নাও উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে 66 লোকোমোটিভ নিয়ে প্রবেশ করলো আন্তনগর পদ্মা এক্সপ্রেস। ট্রেন নাম্বার 760 ইন্টারসিটি পদ্মা এক্সপ্রেস রাইট নাও অ্যারাইভেল উল্লাপাড়া রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্ম নাম্বার 1। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন অনলি ফর 6 মিনিট ডিলে চলতেছে। আজকে এই ট্রেনে যাচ্ছি উল্লাপাড়া থেকে ঢাকার কমলাপুর পর্যন্ত। আর এই ট্রেনের সিট কাটা রয়েছে উমো কোচে, যেটা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত এসি স্নিগ্ধ চেয়ার কোচ। উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে 3 মিনিটের যাত্রা বিরতি সম্পূর্ণ করে আমাদের আন্তনগর পদ্মা এক্সপ্রেস রাইট নাও ডিপার্চার নিচ্ছে উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। এখান থেকে যাত্রা শুরু করে আমাদের এই ট্রেনের পরবর্তী যাত্রা বিরতি শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনে। পরন্ত একটা বিকেলে দুরন্ত একটা রেল জার্নি হচ্ছে আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে। আর কিছু দূর সামনে গেলে আমরা দেখতে পাবো ব্রিটিশ আমলে ব্রিটিশদের তৈরি বাংলাদেশ রেলওয়ের একটা রেলওয়ে ব্রিজ, যেটার অবস্থান সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঘাটিনায়, যেটাকে ঘাটিনা ব্রিজ নামে অনেকে ডেকে থাকে। কমলাপুর থেকে পদ্মাকে মিস করেছিলাম, বাট আজকে উল্লাপাড়া থেকে পদ্মাকে মিস করলাম না। 60 কিলোমিটার/আওয়ার থেকে ছুটে চলেছে আন্তনগর পদ্মা এক্সপ্রেস রাইট নাও। আমাদের ট্রেন এখন ঘাটিনা রেল ব্রিজে। পদ্মার সোয়াইকটাই অন্যরকম, ট্র্যাকে অস্থির লেভেলের সাউন্ড। আমাদের ট্রেনের বর্তমান স্পিড 73 কিলোমিটার/আওয়ারে, আর সেই সাথে আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড 77 কিলোমিটার/আওয়ারে, আর এখনও পর্যন্ত আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড 69 কিলোমিটার। পদ্মা এক্সপ্রেসের ঝড় চলতেছে, পদ্মা এক্সপ্রেস ট্রেনের ঝড়টা একবার দেখুন। 95 কিলোমিটার ম্যাক্সিমাম স্পিড আর কারেন্ট স্পিড 80 আপ। এই স্পিডে চললে আমাদের ট্রেন রাইট টাইম ঠেকায় কে? জামতৈল স্টেশন থ্রুপাস যাচ্ছে আমাদের আন্তনগর পদ্মা এক্সপ্রেস। জামতৈলে আমাদের এই ট্রেনের কোনো যাত্রা বিরতি নেই, আমাদের পরবর্তী যাত্রা বিরতি শহীদ এম মনসুর আলী স্টেশনে। কফি মেকিং চলতেছে ট্রেন জার্নিতে। এক কাপ চা অথবা কফি না হলে ট্রেন জার্নিটা আসলে পারফেক্ট লেভেলের হয় না। এনার্জি নিয়ে নেওয়ার জন্য এক কাপ চা অথবা কফি অবশ্যই জরুরি। এই হচ্ছে কফি, যেটা আমার এনার্জি। আর ইতিমধ্যে আমাদের ট্রেন চলে এসেছে শহীদ এম মনসুর আলীতে। আমাদের ট্রেন প্রবেশ করলো সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলার শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে 15 কিলোমিটারের যাত্রাপথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো যাত্রাপথে। তার রাজশাহী থেকে এটা ষষ্ঠ স্টপেজ আর উল্লাপাড়া থেকে প্রথম স্টপেজ শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে আমাদের এই ট্রেনের যাত্রাবিরতি 3 মিনিটের। শহীদ এম মনসুর আলী রেলওয়ে স্টেশন থেকে 3 মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমাদের ট্রেন ছুটছে যাত্রাপথে তার পরবর্তী স্টপেজ যমুনা সেতু পূর্ব জংশন স্টেশনের দিকে। আপনাদের সাথে দেখা হচ্ছে যমুনা সেতু পূর্ব জংশনে। আমাদের ট্রেন প্রবেশ করলো সেতু পশ্চিম 3 নম্বর প্ল্যাটফর্মে। এইখানে আমাদের এই ট্রেনের 10 মিনিটের একটা টেকনিক্যাল স্টপেজ রয়েছে। টেকনিক্যাল স্টপেজ সম্পূর্ণ হলে আমাদের ট্রেন প্রবেশ করবে যমুনা বহুমুখী সেতুতে। রাতের অন্ধকারে আমাদের আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের মোটামুটি মাঝারি আকারের একটা কার্ড দেখতে পাচ্ছি আমরা সেতু পশ্চিম পাশ অতিক্রম করার পরে। আমি রয়েছি ট্রেনের মধ্যবর্তী স্থানে, আমার পিছনে যেই কটা কোচ রয়েছে সামনেও ঠিক সেই কটা কোচ রয়েছে। আজকে আমাদের এই ট্রেনের লোড 1428, তার মধ্যে 2টা রয়েছে এসি সিট
চারটা রয়েছে এসি স্নিগ্ধা, সাতটা রয়েছে নন এসি শোভন চেয়ার, একটা রয়েছে লাগেজ ভ্যান, একটা রয়েছে পাওয়ার কার। আমাদের আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেন প্রবেশ করলো যমুনা সেতুতে, যেটা ঢাকার সাথে যোগাযোগকারী উত্তরবঙ্গের প্রবেশ পথ। চার দশমিক আট কিলোমিটার যমুনা সেতু অতিক্রম করতে আমাদের ট্রেনের অ্যাভারেজের সময় লাগবে 20 থেকে 25 মিনিট, আর সেতুতে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 20 থেকে 25 কিলোমিটার। নানাবাড়ি জেলাকে ব্যাকফুটে রেখে প্রবেশ করলাম দাদারবাড়ির জেলাতে, সিরাজগঞ্জ জেলাকে পিছনে রেখে আমরা প্রবেশ করলাম টাঙ্গাইল জেলাতে, আর সেই সাথে পিছনে ফেলে আসলাম রাজশাহী বিভাগকে, প্রবেশ করলাম ঢাকা বিভাগে। দিনের ট্রেন জার্নি তো আপনাদের কাছে ম্যাক্সিমাম টাইমে ভালো লাগে, রাতের ট্রেন জার্নিটা কেমন লাগে? রাতে চারপাশে হয়তো দেখা যায় না, কিন্তু ট্রেন যখন এই ট্র্যাকের উপরে চলে ঝিকঝিক ঝিকঝিক যে আওয়াজটা আসে না, সেই আওয়াজটাকে একটু অনুভব করার চেষ্টা করুন যদি আপনি প্রকৃতপক্ষে একজন রেল ফ্যান হয়ে থাকেন। যমুনা বহুমুখী সেতুকে ব্যাকফুটে রেখে আমাদের ট্রেন প্রবেশ করতেছে যমুনা সেতু পূর্ব জংশন স্টেশনে, সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে 30 কিলোমিটার যাত্রা পথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন প্রবেশ করলো যাত্রাপথে। আজকে তার সপ্তম স্টপেজ যমুনা সেতু পূর্ব জংশন স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এইখানে আমাদের এই ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল 7:01, ঘড়ির কাঁটায় এখন সময় 7:21। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন অনলি ফর 20 মিনিট ডিলে চলতেছে। সেতু পূর্বে আমাদের এই ট্রেনের যাত্রাবিরতি 3 মিনিটের। সেতু পূর্বে আমাদের ট্রেনের সময়সূচি দেওয়া রয়েছে এখানে, ওয়ার্কিং টাইম টেবিল 53 অনুযায়ী আপ এবং ডাউন ট্রেনের সময়সূচি দেওয়া রয়েছে। আপনারা এখান থেকে আপনাদের ট্রেনের সময়সূচি দেখে তারপরে স্টেশনে আসতে পারেন এবং টিকিট কাটতে পারেন। এছাড়াও রেলসেবা অ্যাপটা আপনারা চাইলে এই স্ক্যানারের মাধ্যমে ডাউনলোড করে নিতে পারেন। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা হচ্ছে স্টেশন মাস্টার রুম, আর ওই পাশটাতে হচ্ছে বিলাসবহুল প্রথম শ্রেণী নন এসি শোভন শ্রেণীর যে বিশ্রামাগার রয়েছে। সেতু পূর্ব জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাইট নাও ডিপার্চার নিচ্ছে 10 নম্বর 760 আন্তনগর পদ্মা এক্সপ্রেস। আর কিছুক্ষণ পরে আন্তনগর বাস এবং ট্রাকের সাথে আমাদের আন্তনগর পদ্মা এক্সপ্রেসের একটা রেস হবে। বের হয়ে গেলাম প্ল্যাটফর্ম থেকে, আসো খেলা হবে। পদ্মা আজকে সবকটাকে ওটি দিয়ে যাচ্ছে। এটা হচ্ছে পদ্মা ব্রডগেজ কিং সেমি নন স্টপ ট্রেনগুলোর মধ্যে বাংলাদেশ রেলওয়ের অন্যতম বিরাটতম একটি ট্রেন। রাইট নাও আমাদের ট্রেনের বর্তমান স্পিড 80 কিলোমিটার পার আওয়ারে, আর সেই সাথে আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড 95 কিলোমিটার পার আওয়ারে। শুধু ওটি হবে, কোনো কথা হবে না। পদ্মা তার আসল সোয়াইকটাই দেখাচ্ছে সেতু পূর্ব অতিক্রম করার পরে। একটার পর একটা বাস ট্রাক এবং কি মোটর বাইককে ওটি দিয়ে ছুটে চলেছে আন্তনগর পদ্মা এক্সপ্রেস। কেমন উপভোগ করতেছেন আপনারা পদ্মা এক্সপ্রেস ট্রেনের ওটি সেকশন? প্রচন্ড ধুলাবালি উড়াচ্ছে, ফতে আলীকে ওটি দিলাম। সামনে হানিফ রয়েছে, দেখি হানিফকে একটা ওটি দিতে পারি কিনা। ওটি হানিফকে ওটি দিয়ে দিলাম আমরা। ফিলিংস তো গুড, অস্থির লেভেলের ফিলিংস নিয়ে যাচ্ছি সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে ঢাকার কমলাপুরে, আর সেই উল্লাসটাই আপনাদেরকে দেখাচ্ছি এই ট্রেনের দরজার সামনে থেকে, যেটা দেখানোর কথা ছিল গত সপ্তাহে কমলাপুর থেকে রাজশাহী যেতে যেতে, বাট আনফর্চুনেটলি সেটা দেখাতে পারিনি। কিন্তু আজকে আপনাদেরকে আর মিস করতেছি না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওইটার চেয়েও বেটার এইটা, ওইটার চেয়েও বেটার এটা ছিল, সেই কারণে আপনাদেরকে এইটা উপহার দিতে পারতেছি, ওইটা নয়। নানারবাড়ির জেলা সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশন থেকে দাদারবাড়ির জেলা টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলো আন্তনগর পদ্মা এক্সপ্রেস।
উল্লাপাড়া স্টেশন থেকে 50 কিলোমিটারের যাত্রাপথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন প্রবেশ করলো। আজকে যাত্রাপথে রাজশাহী থেকে তার নবম স্টপেজ এবং উল্লাপাড়া থেকে তার তৃতীয় যাত্রাবিরতি স্টেশন টাঙ্গাইল জেলার টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। এই টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের পৌঁছানোর সময় ছিল 7:23 আর ঘড়ির কাঁটায় এখন সময় 7:43। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এখনও পর্যন্ত 20 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে স্টিল দাঁড়িয়ে রয়েছে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনের 2 মিনিটের যাত্রাবিরতি রয়েছে। আরও একবার প্রবেশ করলাম, দাঁড়ালাম নিজের আপন জেলা শহর টাঙ্গাইলের প্ল্যাটফর্মে। যতবারই দাঁড়াই ততবারই অনুভূতিটা অন্যরকমের থাকে, বুঝতেই পারতেছেন কেন বা কী কারণে। টাঙ্গাইল স্টেশনে আমাদের সাথে ক্রসিং হয়ে যাচ্ছে চিলাহাটিগামী আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের সাথে। ট্রেন নাম্বার 805 আন্তনগর চিলাহাটি এক্সপ্রেস রাইট নাও আমাদেরকে থ্রুপাস যাচ্ছে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম ধরে। সেতু পূর্বে আমাদের সাথে ক্রসিং হয়েছিল আন্তনগর সিলসিটি এক্সপ্রেস ট্রেনের সাথে। ট্রেনের লম্বা হুইসেল ট্রেন জানান দিল প্ল্যাটফর্ম ছাড়তে হবে, যাত্রাবিরতির 2 মিনিট অতিক্রম হয়ে গেছে। আন্তনগর পদ্মা এক্সপ্রেস রাইট নাও ডিপার্চার নিচ্ছে টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 1 থেকে। যাত্রাপথে তার পরবর্তী 10ম স্টপেজ রাজশাহী থেকে, উল্লাপাড়া থেকে 4র্থ স্টপেজ গাজীপুর জেলার জয়দেবপুর জংশনের উদ্দেশ্যে। ছেড়ে যাচ্ছি নিজের জেলা শহর টাঙ্গাইলের 1 নম্বর প্ল্যাটফর্ম। আবার আসব খুব শীঘ্রই নিজের আপন জেলা শহর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে, হয়তো কোনো একটা আন্তনগর ট্রেনকে নিয়ে। সেটা কোন ট্রেন হতে পারে কমেন্ট বক্সে জানাবেন আপনারা। এরপরে আপনাদের সাথে দেখা হচ্ছে গাজীপুর জেলার জয়দেবপুর জংশনে। আমাদের ট্রেনের বর্তমান স্পিড 75 কিলোমিটার পার আওয়ারে, আর এখনও পর্যন্ত আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড দাঁড়িয়েছে 99 কিলোমিটার পার আওয়ারে। মৌচাক স্টেশন থ্রুপাস যাচ্ছে আন্তনগর পদ্মা এক্সপ্রেস। সম্ভবত জয়দেবপুরে আমাদের সাথে দ্রুতযানে আমাদের ক্রসিং হবে। বাংলাদেশ রেলওয়ের মধ্যে যতগুলো বিলাসবহুল ট্রেন রয়েছে দূরপাল্লার, তার মধ্যে পদ্মা এক্সপ্রেসও কিন্তু তার নাম লিখিয়েছে অনেক আগেই। আপনারা অনেকে আমার কাছে জানতে চেয়েছিলেন যে এই পর্যন্ত আমার সবচেয়ে বেশি পছন্দের কোন কোন আন্তনগর ট্রেন রয়েছে, তার মধ্যে কিন্তু এই পদ্মা এক্সপ্রেসও রয়েছে। আর টপ লিস্টে 1-এ রয়েছে আন্তনগর বেনাপোল এক্সপ্রেস, লিস্টে 2-তে রয়েছে আন্তনগর বনলতা এক্সপ্রেস, এবং লিস্টে 3-তে রয়েছে আন্তনগর পদ্মা এক্সপ্রেস, লিস্টের 4-এ রয়েছে নীলসাগর এক্সপ্রেস, এছাড়াও রয়েছে চিলাহাটি কপোতাক্ষ সাগরদারি কুড়িগ্রাম লালমনি, এবং পূর্বাঞ্চলে রয়েছে এখনও পর্যন্ত সুবর্ণ এক্সপ্রেস, সেই সাথে রয়েছে মহানগর প্রভাতী এক্সপ্রেস, আর সেই সাথে রয়েছে বিজয় এক্সপ্রেস, রয়েছে জামালপুর এক্সপ্রেস, রয়েছে কিশোরগঞ্জ এক্সপ্রেস। যতগুলো ট্রেনে আমি ট্রাভেল করেছি তার সবগুলোই আমার লিস্টে রয়েছে, তবে তার মধ্যে টপ 5-এ যে 5টা রয়েছে সেগুলো আমি আবারও রিপিট করতেছি। 1 নম্বরে বেনাপুর, 2 নম্বরে বনলতা, 3 নম্বরে পদ্মা, 4 নম্বরে নীলসাগর, 5 নম্বরে রয়েছে কপোতাক্ষ। আপনাদের কার কোনটা পছন্দ এবং লিস্টের 1 থেকে 5 পর্যন্ত চাইলে কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন, যদি মিলে যায় তাহলে সেই ট্রেনে আবারও জার্নি হবে।
আপনাদের ডিমান্ডের কোনো শেষ নেই আর আমার ট্রেন জার্নিরও কোনো শেষ নেই। আপনারা এই অল্প দিনে প্রচুর পরিমাণে আমাদের ভালোবাসা এবং সাপোর্ট দিয়ে আজকে এই পর্যন্ত এনেছেন। আপনাদের ছাড়া মাহিন ট্রাভেলার, হিরো ট্রাভেলার, সেই শূন্য থেকে আজকে আমরা প্রায় 2500 পরিবারে পদোন্নতি হয়েছে আমাদের এই মাহিন ট্রাভেলার চ্যানেলটা। তার সব কিছু একমাত্র মহান রথ এবং আপনাদের ভালোবাসা এবং সাপোর্টে। আপনারা যে যেই ট্রেনের জন্য রিকোয়েস্ট করতেছেন, ইনশাল্লাহ আমি যতদিন এই ট্রাভেলিং জগতে রয়েছি, আল্লাহ তালা যতক্ষণ পর্যন্ত আমাকে সুস্থ সবল রাখবে, ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি এই কথা এক্সপ্রেস ট্রেনে চড়ে সবগুলো ট্রেন জার্নি ব্লগ আপনাদেরকে উপহার দেবো। তার জন্য আপনারা বেশি বেশি করে আমাকে সাপোর্ট দিন, আমাকে ভালোবাসা দিন এবং প্রতিটা ভিডিও আপনারা আপনাদের বন্ধুমহলে শেয়ার করুন, লাইক কমেন্ট শেয়ার, এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আপনাদের পছন্দের ট্রেন জার্নি ব্লগটা দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা আমাদের এই ফ্যামিলিটাকে যত বড় করবেন, আমার জন্য আপনাদের এই ফ্যামিলি ব্লগটা ততই বাড়তে থাকবে। রাতের আধারে জয়দেবপুরের আউটারে আমাদের আন্তনগর পদ্মা এক্সপ্রেস আরও একটা সুবিশাল কার্ভ নিচ্ছে। কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা? আর অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের ট্রেন প্রবেশ করবে আজকে যাত্রাপথে তার 10ম স্টপেজ রাজশাহী থেকে, এবং উল্লাপাড়া থেকে তার চতুর্থ যাত্রাবিরতি স্টেশন জয়দেবপুর জংশনে। আর জয়দেবপুর জংশনে হয়তো আমাদের সাথে দেখা হয়ে যাবে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাথে। উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে 113 কিলোমিটারের যাত্রাপথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন প্রবেশ করলো আজকে যাত্রাপথে তার রাজশাহী থেকে 10ম স্টপেজ এবং উল্লাপাড়া থেকে চতুর্থ যাত্রাবিরতি স্টেশন গাজীপুর জেলার জয়দেবপুর জংশনের সেকেন্ড লাইন ধরে। আর সেই সাথে দেখতে পাচ্ছি ঢাকা থেকে খুলনাগামী আন্তনগর চিত্রা এক্সপ্রেস ওরফে চিত্রা বৌদি দাঁড়িয়ে আছে জয়দেবপুর জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে 6621 লোকোমোটিভ নিয়ে। জয়দেবপুর জংশনে আমাদের এই ট্রেনের পৌঁছানোর কথা ছিল রাত 8:22, আর ঘড়ির কাঁটায় এখন সময় রাত 8:45। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন এখনও পর্যন্ত 23 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে স্টিল দাঁড়িয়ে গেল জয়দেবপুর জংশনের সেকেন্ড লাইনে। এখানে আমাদের এই ট্রেনের যাত্রাবিরতি 3 মিনিটে। চিত্রা এক্সপ্রেস ট্রেন জার্নি ব্লগটা যারা এখনও দেখেননি, তাদের সুবিধার্থে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক শেয়ার করব, চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। জয়দেবপুর জংশন থেকে 3 মিনিটের যাত্রাবিরতি সম্পূর্ণ করে আমাদের আন্তনগর পদ্মা এক্সপ্রেস ছুটে চলছে যাত্রাপথে তার লাস্ট স্টপেজ ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। আপনাদের সাথে দেখা হচ্ছে ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। রাইট নাও আমাদের সাথে এখন ট্রাভেল ক্রসিং হচ্ছে ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাথে। ইন্ডিয়ান এলএসডি কোচ এবং হচ্ছে ব্রডগেজ কিং ইএমডি লোকোমোটিভ নিয়ে ছুটে চলেছে আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস। উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে 130 কিলোমিটার যাত্রাপথ পাড়ি দিয়ে আমাদের ট্রেন এসে পৌঁছালো আজকে যাত্রাপথে তার লাস্ট স্টপেজ ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সেকেন্ড প্ল্যাটফর্মে। রাজশাহী থেকে এটা আমাদের 11তম যাত্রাবিরতি স্টেশন এবং উল্লাপাড়া থেকে এটা আমাদের 5ম যাত্রাবিরতি স্টেশন। এই ঢাকার বিমানবন্দর স্টেশনে আমাদের ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল রাত 9টা বাজে, ঘড়ির কাঁটায় এখন সময় রাত 9টা বেজে 18 মিনিট। নির্ধারিত সময় থেকে 18 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে আমাদের ট্রেন রাইট নাও অ্যারাইভেল নিল ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনের সেকেন্ড প্ল্যাটফর্মে। এইখানে আমাদের এই ট্রেনের 3 মিনিটের যাত্রাবিরতি রয়েছে। রাতের আধারে ঢাকা শহরের লাল নীল বাতির আলোক রোশনিতে আমাদের আন্তনগর পদ্মা এক্সপ্রেস ছুটে চলেছে আজকে তার ডেস্টিনেশন ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। চলুন এক ঝলকে একটু দেখে নেই আমাদের ট্রেন এই সেকশনটাতে কতটুকু স্পিড নিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। বর্তমানে আমাদের ট্রেনের কারেন্ট স্পিড 60 কিলোমিটার পার আওয়ারে, আর সেই সাথে আমাদের ট্রেনের ম্যাক্সিমাম স্পিড
99 কিলোমিটার পার আওয়ারে। আর সেই সাথে আমাদের ট্রেন উল্লাপাড়া থেকে এই পর্যন্ত অ্যাভারেজ স্পিড দাপিয়ে এসেছে 41 কিলোমিটার। আর আমাদের ট্রেন ডিস্টেন্স কভার করেছে 133 কিলোমিটার। আরও একটা সুবিশাল কার, চলুন চলতি পথে আপনাদেরকে আরো একটা ডাবল লাইন ক্রসিং দেখায় আমাদের পদ্মা এক্সপ্রেস ট্রেনের সাথে। বিপরীত পাশ থেকে মিটার গেজ লোকোমোটিভ নিয়ে 30-20 আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস দুপাস যাচ্ছে আমাদের সাথে ডাবল লাইন ক্রসিং এ। আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাথে ডাবল লাইন ক্রসিং হয়ে গেল আমাদের। পোলাপান কোন লেভেলের পোংটা হইলে কুমিল্লা থেকে ট্রেনে চড়া এই পর্যন্ত আসছে, আবার এই কোনো না কোনো ট্রেনে চড়ে আবার কুমিল্লায় যাবে। তো এদের বাসায় কী অবস্থা একবার ভাবুন আপনারা, এদেরকে কীভাবে খুঁজতেছে এদের বাসার লোকজন। মিটার গেজের সাথে চলতি পথে ডাবল লাইন আরও একটা ক্রসিং দেখতে পেলাম আমরা। এটার নাম ঠিকানা কিছুই দেখতে পাচ্ছি না, আপনারা জানাবেন ইতিমধ্যে কোন ট্রেন এক্সট্রা ক্রসিং হয় পদ্মা এক্সপ্রেসের সাথে। ঘড়ির কাঁটায় এখন সময় 9:47। ঢাকার কমলাপুরে আমাদের এই ট্রেনের অ্যারাইভেল টাইম ছিল 9:25। এখনও পর্যন্ত 22 মিনিটের লেটের বোঝা টাকায় নিয়ে আমাদের ট্রেন কেবলমাত্র তেজগাঁও আউটারে। এই এনআইডি কার্ডটা যেহেতু পাওয়া গিয়েছে, ট্রেনের টিটি অথবা অ্যাটেন্ডেন্ট বা কারো কাছে এটা আমরা হস্তান্তর করি, যার এনআইডি কার্ড তার কাছে যেন চলে যায়। সুবিশাল একটা কার্ভ নিয়ে আমাদের আন্তনগর পদ্মা এক্সপ্রেস প্রবেশ করতেছে আজকে তার ডেস্টিনেশন কমলাপুর রেলওয়ে স্টেশনে। দেখা যাক লাকি 7 ওয়েট করতেছে কি না আমাদের জন্য। লাকি 7 না পেলেও 5, 6, 4, 3, 2, 1 যে কোনো একটা তো পাবোই। লাইন না পেয়ে দাঁড়িয়ে গেল কমলাপুরের আউটারে আন্তনগর পদ্মা এক্সপ্রেস। উল্লাপাড়া রেলওয়ে স্টেশন থেকে 148 কিলোমিটারের যাত্রাপথ অতিক্রম করে আমাদের আন্তনগর ব্রডগেজ কিং পদ্মা এক্সপ্রেস প্রবেশ করলো কমলাপুর রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। এই কমলাপুর রেলওয়ে স্টেশনে আমাদের আন্তনগর পদ্মা এক্সপ্রেস ট্রেনের পৌঁছানোর সময় ছিল 9:25। ঘড়ির কাঁটা এখন সময় 10:02। নির্ধারিত সময় থেকে আমাদের এই ট্রেন এখনও পর্যন্ত 37 মিনিটের লেটের বোঝা চাকায় নিয়ে এইমাত্র প্রবেশ করলো কমলাপুর রেলওয়ে স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আর এইখানের সেই অদ্ভুত নিয়মটা আপনারা দেখতে পেলেন, এখানে আমাদের যেই সব লেবার ভাইরা রয়েছে সেম আগের মতোই কোচ পজিশন অনুযায়ী দাঁড়াবে, কোচের যেই সব লাগেজ এবং অন্যান্য মালপত্র রয়েছে সেগুলো তারা ক্যারি করবে। ছোটোখাটো একটা মিনি যুদ্ধ শেষ করে উল্লাপাড়া থেকে চলে আসলাম পদ্মা এক্সপ্রেসে ঢাকার কমলাপুরে। সকালে এই ঢাকার কমলাপুর থেকেই ছেড়ে গিয়েছিলাম উল্লাপাড়া, সিরাজগঞ্জ এবং এম মনসুরালির উদ্দেশ্যে। সারাদিনের একটা ক্লান্তিময় জার্নি শেষ করে বাসায় ফিরছি, আর অবশ্যই জানাবেন এরপরে কোন রুটে কোন ট্রেনে জার্নি করব। আমি আমার সময় সুযোগ অনুযায়ী সেই সব রুটে সেই সব ট্রেনে জার্নি করার চেষ্টা করব, কারণ আমার ছোটোখাটো একটা জব রয়েছে, সেই জবের পাশাপাশি আমার যেসব উইকেন্ডেগুলো রয়েছে ওইগুলোতেই মূলত আমি ট্রেন জার্নি করার চেষ্টা করি। এটা হয়তো আপনারা অনেকেই জানেন না, এই কারণে অনেকেই খুব আকুল আবেদন করেন, যেগুলো আসলে আমি রাখতে পারি না। আসলে সবার আবেদনই আমি রাখার চেষ্টা করি, আমি আমার অ্যাবিলিটি অনুযায়ী সবার আবেদনই রাখার চেষ্টা করব। ইনশাল্লাহ আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন এইভাবেই সাপোর্ট দিয়ে যান, আমিও আপনাদেরকে আরও অ্যাডভেঞ্চার লেভেলের রেল জার্নি উপহার দিতে পারবো। ঢাকার কমলাপুর থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সেই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।